मेरी आशिकी ये रब के हवाले। तो हेलो व्यूअर्स, आज के এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের দ্বারা। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করা খুবই সহজ এবং আপনারাও এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুব সহজে এডিটিং করতে পেরে যাবেন। তো আশা করব আপনাদেরকে এই ভিডিওটি দেখতে ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা দেখে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর পরবর্তী স্ট্যাটাস ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, যেরকম কি দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর কি প্লাসের অপশন প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর কি 1:1 নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর কি মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর কি প্রথমে একটি ইমেজ আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমি কি ইমেজটি এখানে অ্যাড করে নিচ্ছি, ডিসক্রিপশনে লিংক প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা এই ইমেজটি অ্যাড করতে পারেন। তারপরে আপনারা ইমেজটিতে প্রেস করবেন, এই অপশনটিতে প্রেস করবেন। তারপরে ইমেজটিকে জুম করে আপনারা প্রথমে এখানে ফিক্স করে দিবেন। তো আমি এখানে কি ফিক্স করে দিচ্ছি। তারপরে সামানের অংশটুকুতে প্রেস করে দিবেন। তারপরে ইমেজটিকে আপনারা বড় করে নেবেন, যত বড় আপনারা করতে চান তত বড় কি প্রথমে আপনারা ইমেজটিকে করে নেবেন। তারপরে এই অপশনটিতে প্রেস। তারপরে আপনাদেরকে এখানে ফটো অ্যাড করাতে হবে। তো ফটো অ্যাড করানোর জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো এখানে অ্যাড করাতে হবে। তো যদি বা আপনাদের কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো না থাকে তাহলে আপনারা মাত্র এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরে যাবেন। তার জন্য আপনাদেরকে প্রথমে গিয়ে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর কি আপনারা সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে আসবেন। সার্চ বক্সে আসার পর কি আপনারা এখানে সার্চ করবেন রিমুভ বিজি। তো রিমুভ বিজি আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর কি এখানে আপলোড ফটোতে যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটা কি আপনারা প্রথমে আপলোড করে দিবেন। তো আমি কি সেই ফটোটা প্রথমে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর কি খুব সহজেই আপনাদের যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর কি আপনারা এখানে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন বা হাই কোয়ালিটি আপনারা নিচে ডাউনলোডের নিচে ডাউনলোড থেকে ডাউনলোড করতে পেরে যাবেন। তারপরে আপনারা কি কাইনমাস্টার আবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কি লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর কি সেই ফটোটি প্রথমে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি কি সেই ফটোটি প্রথমে অ্যাড করে নিচ্ছি। তো ফটোটি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর কি ফটোটিকে বড় করবেন। বড় করে আপনারা এই জায়গাতে কি ফিক্স করে দিবেন। তো এই জায়গাতে ফিক্স করে দিলেন। তারপরে তারপরে প্রজেক্টের সমান করে নেবেন। তারপরে আপনারা প্রথমে চলে ডটে প্রেস করবেন। তারপর ডুপ্লিকেট কপিকে বার করে নেবেন। তারপরে ডুপ্লিকেট কপিটিতে প্রেস করবেন, এক সাইডে নিয়ে চলে আসবেন। তারপরে আপনারা কী করবেন, ডুপ্লিকেট কপিটিকে প্রথমে কি ছোট করে নেবেন। তো আমি কি ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর কি ক্রপিংয়ে প্রেস করে দিবেন। ক্রপিংয়ে প্রেস করে দিবেন। তারপরে এটাকে কি ক্রপ করে নেবেন। আমি যেরকমভাবে ক্রপ করছি আপনারা কি ক্রপ করে নেবেন। তো ফাইনালি ক্রপ হয়ে গিয়েছে। তারপরে কি ফটোটাকে আপনারা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর কি আপনারা এখানে ক্রপিংয়ের অপশনটিতে আবার প্রেস করবেন। তারপরে এটি ওয়ান করে দেবেন। ওয়ান করে দেওয়ার পর কি সেভে প্রেস করবেন। তারপরে এই সেভটি নিয়ে নেবেন। তারপর ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর কি আপনারা এটিকে 30তে করে দেবেন। আমি কি 30 করে দিচ্ছি। তো ফাইনালি 30 হয়ে গেল। তারপর কি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর কি আবার সেই ফটোটিতে প্রেস করবেন। প্রেস করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, আলফাতে যাবেন। আলফাতে যাওয়ার পর কি এটি আপনারা 40-এর কাছাকাছিতে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কি আবার সেই ফটোটিতে প্রেস করবেন। তারপরে এটিকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর কি আপনারা এই জায়গাতে সেট করে দিবেন। তো যেরকম কি দেখতে পাচ্ছেন ফাইনালি আমার কি ফটোটা সেট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর কি আপনারা লেয়ারে চলে যাবেন, মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর কি প্রথমে আপনারা একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও নিয়ে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পেরে যাবেন। তো ফাইনালি আমি কি সেই ভিডিওটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর কি ভিডিওটাকে আপনারা বড় করবেন। এভাবে বড় করে আপনারা কি এখান থেকে প্রথমে সেট করে দেবেন। তো আমি কি সেট করে দিচ্ছি। তো ফাইনালি সেট হয়ে গেছে। তো ফাইনালি সেট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কি ব্লেন্ডিংয়ে প্রেস করবেন। তারপরে আপনারা স্ক্রিন করে দেবেন। তারপরে এই অপশনটিতে প্রেস করবেন। তারপর আবার লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন। তারপরে আবার একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও নিয়ে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। তো ফাইনালি ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর কি আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, ব্লেন্ডিংয়ে প্রেস করবেন। তারপর স্ক্রিন করে দেবেন। তারপরে আবার সেই ভিডিওটিতে প্রেস করবেন, রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর কি ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর কি আপনারা এই জায়গাতে সেট করে দেবেন। তো ফাইনালি আমি সেট করে নিয়েছি। তারপরে এই অপশনটিতে প্রেস করে দিবেন। তারপরে আবার লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর একটি পিএনজি ফটো আপনারা নিয়ে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। তারপরে আপনারা এটিকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর কি আপনারা এই জায়গাতে সেট করে দিবেন। তারপরে এটিকে প্রজেক্টের সমান করে নেবেন। তারপরে এই অপশনটিতে প্রেস করে দেবেন। তারপরে আবার লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর একটি গ্রিন স্ক্রিন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তারপরে কি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর কি আপনারা ক্রোমা কিয়ে প্রেস করে দেবেন। তারপরে এনেবল করে দেবেন। তারপরে এটিকে একটু কাস্টমাইজ করে নেবেন। তারপরে ভিডিওটাকে আপনারা উপরের দিকে সেট করে দেবেন। একটু ছোট করে নেবেন। ছোট করে আপনারা এখানে সেট করে দেবেন। তো ফাইনালি আমি সেট করে দিয়েছি। তারপরে অপশনটিতে প্রেস করে দেবেন। তারপরে আবার লেয়ারে প্রেস করবেন, মিডিয়াতে প্রেস করবেন। মিডিয়াতে প্রেস করে দেওয়ার পর কি একটি আরপিএনজি ফটো লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে কি এখানে সেট করে দিবেন। তো আমি কি সেই ফটোটি প্রথমে নিয়ে নিচ্ছি।
তো ফাইনালি আমি কি ফটোটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর কি অপশন দিতে প্রেস করে ফুল স্ক্রিন করে নেবেন, তারপর প্রজেক্টের সমান কি করে নেবেন, তারপরে অপশন দিতে প্রেস করে দেবেন, তারপরে আপনাদের যেটা ইফেক্ট ভিডিও রয়েছে ইফেক্ট ভিডিওতে প্রেস করবেন, প্রেস করে তারপর কিন্তু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর কি অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন, এখান থেকে আপনারা এটিকে অ্যাডজাস্ট করে নেবেন, এখানে 50 করে দিয়ে দেবেন, তারপরে এখানে সিলেক্ট করে দিলাম, তারপরে অপশন দিতে প্রেস করে দিই। তো ফাইনালি আমাদের স্ট্যাটাস হয়ে গেছে রেডি, আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো যেরকম কি দেখতে পাচ্ছেন আমি স্ট্যাটাসটি প্লে করে দিয়েছি, তো কিরকম অসাধারণ একটি কি স্ট্যাটাস আমাদের এডিটিং হয়ে যায়, এই ধরনের স্ট্যাটাসটি কি ট্রেন্ডিংয়ে চলছে, তো আপনারাও কি এভাবে এই ধরনের স্ট্যাটাসটা এডিটিং করতে পেরে যাবেন। তো আই হোপ আপনাদেরকে ভিডিওটি দেখতে ভালো লাগলো, তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন, আর স্ট্যাটাস ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, তারপরে আপনারা শেয়ার অপশনটিতে প্রেস করবেন, তারপরে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন একটি স্ট্যাটাস ভিডিও।